Kandro, kandro. One. হ্যালো, কেমন আছেন? ওকে, ঠিক আছে। দর্শক, সময় টেলিভিশনে বিনোদন আড্ডায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি তানভীর হাসান। আজকে একটি স্পেশাল এপিসোড বলতে গেলে, দেখতে পাচ্ছেন আমি নিজের টেডি কস্টিউম পরেছি, আর আমার সঙ্গেও আছে একজন টেডি কস্টিউম বয়, যে কিনা টেডি নিয়ে কন্টেন্ট ক্রিয়েট করেন, ভিডিও ব্লগিং করেন। তার নাম হচ্ছে শুভ। তার সঙ্গে আড্ডা দেব এবং এই টেডি কস্টিউমের ব্যাপারে, এই পেশাটি সম্পর্কে অনেক কিছু তার থেকে জানবো। আপনারাও আমাদের সঙ্গী হন। চলেন বসে বসে কথা বলি। মুখে কথা আসে না আপনার? কথা আসে তো। হ্যাঁ চলেন বসেন। কোথায় বসবো? কেমন মনে হলো? অনেক গরম। ঘেমে গেছি না? অবশ্যই। কতক্ষণ কথা বলছিস? 4-5 মিনিট, তাতেই আমাদের গরম। হ্যাঁ, এই এই বিষয়ে আপনার সঙ্গে অনেক কথা বলবো। চলেন বসি, বসে কথা বলি। ঠিক আছে। এতক্ষণ কিন্তু অনেক মজা করলাম দর্শক। এবার টেডি বিয়ার শুভর কাছে যাই, তার থেকে আমার অনেক কিছু জানার আছে। শুভ ভাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, এখন অনেক ভালো আছি। ভালো আছেন? আমি দেখছি অনেক ঘামিয়ে গেছেন এবং আমি নিজেও ঘামিয়ে গেছি। এটা আসলে এটা দিয়ে কাজ করলে ঘামাতে হবে, আর এখন গরম তো আরো বেশি ঘামতে হবে। আচ্ছা, তো এই এত ভারী একটা পোশাক পরে কাজ করতে কষ্ট হয় না তাহলে? সত্যি বলতে অনেক কষ্ট হয়, অনেক অনেক। তো একটা পোশাক কতক্ষণ পরে থাকা যায় আর মানিক? আমি লং টাইম 1 ঘন্টা কাজ করছি, বাট ওই 1 ঘন্টা কাজ করলে আসলে তখন নিঃশ্বাস নেওয়া যায় না, অক্সিজেনের সমস্যা হয়ে যায়, শ্বাসকষ্ট শুরু হয়ে যায়, আর ঘাম যেটা সেটা তো আছেই না। আমি তো চোখ পরে দেখলাম যে চোখেও দেখা যায় না, আমি কিছুই দেখছিলাম না। আপনি যারা ফান করছিলেন আমি আন্দাজ করে দেখছিলাম। যদি ধরি আমি আমার চোখ দিয়ে দেখতেছি 100%, তাহলে এটা পরার পরে আমি 20% ঠিকভাবে দেখি না। সো আমি যে কাজগুলো করি সেটা আনুমানিক কাজগুলো করে থাকি। এই যে কস্টিউম পরে, টেডির পোশাক পরে যে মানুষকে মজা দেওয়া, এটা কি আপনার নেশা নাকি পেশা? আসলে এটা নেশা থেকে পেশা হয়ে গেছে। যখন শুরু হয়েছিল তখন নেশা ছিল, এখন পেশা হয়ে গেছে। এই যে নেশা বললেন যে এটা একটা নেশা, নেশা থেকে পেশা হয়েছে, তো এই নেশাটা পেলো কিভাবে আপনার? আমরা টিকটকে ভিডিওগুলো দেখতাম, যে চাইনিজ ভিডিওগুলো আসতো আমাদের সামনে, বা ইউটিউবে দেখতাম যে এই টেডিগুলো দিয়ে তখন তারা দুষ্টামি করতো, আর তখন থেকে আমার মাথায় আসে যে আমিও কেন করতে পারবো না, আমিও তো অনেক চঞ্চল, আমি এটা পুললে আমারও বেশি মজা করতে পারবো। তো সেই থেকে, সেই আগ্রহ থেকে অনেক কষ্ট করে এটা একটা ম্যানেজ করা, তারপরে তো এই কন্টেন্ট শুরু করে দেওয়া। প্রথম যে পোশাকটা ম্যানেজ করলেন কিভাবে? এটা একটা অনেক কষ্টের স্টোরি। অ্যান্ড আমি, আমার কাছে টাকা ছিল না, সো আমি অনেকের কাছে ধার পর্যন্ত চাইছি। অ্যান্ড আমার ফ্যামিলি তখন ক্রাইসিস ছিল, সো ফ্যামিলি থেকে আনা পসিবল ছিল না। অ্যান্ড আমি আমার শখের একটা জিনিস আমি বিক্রি করে দিছি, অনেক শখের, অনেক কষ্ট করছি, কিন্তু ওই বিক্রি করে দিয়ে তারপরে আমি একটা কস্টিউম কিনছি। আমি কি বিক্রি করে কি কিনেছিলেন, মানে কত টাকা দিয়ে কিনেছিলেন? যখন লকডাউন শুরু হয় তখন আর কি আমি একটা গিম্বল আর একটা ফোন নিয়েছিলাম, যেটা হলো ফাইট সিন করার জন্য। সো ওই সময় আমার ওই গিম্বলটা অনেক প্রয়োজনীয় একটা জিনিস ছিল, কিন্তু তখন আমি আমার আলাদা আগের কন্টেন্ট সব ছেড়ে দিয়ে আমি নতুন কন্টেন্টের জন্য আমি এটা গিম্বলটা বিক্রি করে এই টেডি কস্টিউম কিনেছি। আচ্ছা, তো প্রথম যখন আপনি টেডি কস্টিউম আনলেন, প্রথমবার যখন পরলেন, পরে রাস্তায় বের হলেন, ওই ফিলটা, অনুভূতিটা এবং মানুষের এক্সপ্রেশনটা কি ছিল? বলতে চাই, আমাকে যখন ফোন দিল যে ভাই আপনার পার্সেলটা চলে আসছে, আপনি নিয়ে যান, এটা আসছে বৃহস্পতিবারে, ওই দিন আমি অনেক খুশি হয়ে গেছি। কিন্তু পরবর্তী আমি, আমার পকেটে টাকা নাই, এইটা ভেবে আমি দুঃখী হয়ে গেছি, আমি প্রোডাক্টটা আনতে পারতেছি না। তো বৃহস্পতিবারে গেছে, শুক্রবার গেছে, আমি অনেক, আমার খারাপ লাগছে, আমি আমি আমার কাস্টমারটা আনতে পারতেছি না। তো শনিবারে আমি আনছি, আর যেভাবে হোক টাকা ম্যানেজ করে আমি গেছি। অ্যান্ড আমার কাস্টমারটা নিয়ে আসতে আসতে সন্ধ্যা 5টা বাজে গেছে, অলরেডি অন্ধকার অন্ধকার হয়ে গেছে। আমি এত এক্সাইটেড ছিলাম যে ওই 5টার সময়ই আমি টেডি নিয়ে বের হয়ে গেছিলাম হাতির জিলে, যে ফার্স্ট ভিডিও আমি আজকে ভিডিও করবো, আমার আজকেই ভিডিও লাগবে। অ্যান্ড আমি সন্ধ্যার সময় ভিডিও করছিলাম, আর ওইটাই অনেক ভাইরাল হয়েছিল প্রথমেই। আপনি যে শুধু কন্টেন্ট ক্রিয়েট করছেন তা তো না, কয়টা দিক থেকে ইনকাম করছেন সত্যি করে বলুন? ইউটিউব থেকে, ইউটিউবে ভিডিও বানাচ্ছেন, ইউটিউবে থেকে আসতেছে, ফেসবুক পেজ থেকে আসতেছে, কন্টেন্ট ক্রিয়েট করছেন, আর আলহামদুলিল্লাহ আমার এই যে পিছনে দেখতে পেয়েছেন যে টেডি কস্টিউমগুলো, হ্যাঁ অনেকগুলো, এগুলো হচ্ছে আমি আজকে বলে দিই, এগুলো হচ্ছে আমার কারখানা, আমি নিজের হাতে মেক করি, আমি আর আমার কাজিন যে ক্যামেরাম্যান, আমি নিজের হাতে মেক করি, এগুলো বাইরে থেকে আনি, সো এই সেল থেকে আমার আসে। অ্যান্ড রিসেন্টলি হচ্ছে ইভেন্টের কিছু কাজ করতেছি, যেটা আমি করতেছি না, বাট আমার এমপ্লয় বলেন বা আমার আমার সাথে থাকে কাজ করে, তাদেরকে দিয়ে ইভেন্ট থেকে কিছু পাচ্ছি। সেক্ষেত্রে যদি কেউ কোনো ইভেন্টে যায়, হ্যাঁ ধরুন আমি একটা প্রোগ্রামে আপনাদেরকে নিয়ে যাব, আপনি মানুষকে মজা দিবেন, সেক্ষেত্রে সার্ভিসটা আপনার কীভাবে দেন, অ্যামাউন্টটা কত আসবে? এটা আওয়ার হিসেবে দেওয়া হয়, আবার একটা ইভেন্ট হিসেবে দেওয়া হয়। আমরা হচ্ছে ঢাকার মধ্যে 5K করে নেই, আর আউটসাইড ঢাকা হলে 10K করে নেই। সেটা কত সময়ের জন্য? সেটা হচ্ছে 3-4 ঘন্টা, মানে 3-4
ঘন্টা মানুষকে যদি আপনার থেকে নিতে চাই ঢাকার ভিতরে 5000 ঢাকার বাইরে 10000 টাকা আর এই যে আপনি বলেন যে প্রথমে আপনি চায়না থেকে পুতুল এনেছেন এখন আপনি নিজে সেল করছেন এই পুতুলগুলা যে সেল করে একটা পুতুল বানাতে কত সময় লাগে প্রথম প্রথম দুই দিন তিন দিন লেগে যায় তো আর এখন অনেক এক্সপার্ট হয়ে গেছে যার কারণে আমরা চাইলে একদিনে দুইটা উঠাইতে পারি তবে কিন্তু একদিনে একটার বেশি উঠাই না কারণ আমাদের এডিটের কাজ থাকে সব কাজই আমাদের দুইজনেরই দেখতে হয় যার কারণে এখন একদিনে একটা কি দুইটা চাইলে ওঠানো যায় ঠিক আছে আর এই যে আপনি বললেন যে আপনি সেল করছেন মানে এগুলো সেল করতে মানে কোনটা প্রাইস কেমন নিচ্ছেন এই যে বড় মাথা যেটা এটা হলো বড় মাথা এটা হলো তিনটা পার্টের হয় ভিতরে এটা হচ্ছে 11500 টাকা এটা হচ্ছে ইন্ডিয়ান ক্যাটাগরি এটারও ডাবল পার্টের আর ভালো কোয়ালিটির এটা হচ্ছে 10500 এগুলো সবগুলো ডেলিভারি চার্জ সহ আচ্ছা আর উপরে যেটা দেখতেছেন এটা হচ্ছে 7500 এটার মধ্যে 7টা 8টা কালার আছে যে এই যে আপনি এত কিছু করছেন ইনকাম কেমন হচ্ছে আয় রোজগার কেমন আপনার আসলে অনলাইনে টাকাগুলো কিন্তু স্টেবল না সো এটা যে আমাদের ফিক্সড কোনো স্যালারি বিষয়টা এমন না আমি যদি আপনাকে বলি যে এই মাসে আমার হচ্ছে শুধু ফেসবুকেটা যদি বলি 60 থেকে 70 প্লাস হাজার টাকা আর যদি আমি তো আপনি আমি দেখলাম যে আপনি শুধু ইউটিউবিং কন্টেন্ট করছেন না তাই না আপনি সেল করছেন আপনার ইভেন্টে গিয়ে কাজ করেন তাহলে টোটাল মিলে আপনার মান্থলি ইনকাম কেমন আসছে একটা আনুমানিক আইডিয়া মানে 50 50 প্লাস থাকি মানে এখানে 60 ওখানে 50 সেল সব যদি সবকিছু মিলায়ে ধরি যে না সবকিছু মিলায়ে ধরি মানে পার মান্থলি লাখের মতো ঘনাচ্ছে সব মাসে না কিছু কিছু মাসে তে এই ধরনের কাজ করতে গিয়ে আপনি কন্টেন্ট বানাতে গিয়ে বা ইভেন্টে মানুষকে মজা করতে গিয়ে কোন অপ্রীতিকর ঘটনার সম্মুখীন হয়েছেন কি আমার বিষয়টা কি আমি তো আই কন্টাক্ট করেই বুঝতে পারি যে কোন মানুষটার সাথে আসলে দুষ্টুমি করা পসিবল আর কোন মানুষটা আসলে এটার সাথে ইন্টারেস্ট না তখন অলরেডি আমি সাইট কেটে যাই তো সেটাও দুষ্টুমির মাধ্যমে আমি কান ধরি অথবা যে ক্ষমা চাই আচ্ছা ঠিক আছে টাটা দিয়ে তাকে তাকে ছড়ে নেক্সট একজনের সাথে দুষ্টুমি করি আচ্ছা এবার টেডি ছেড়ে একটু ফাইটিং এর দিকে আসছি আমি আপনার কিছু কন্টেন্ট দেখেছি আপনি নিজে বলছিলেন যে আপনি লকডাউনের সময় ফাইটিং কন্টেন্ট বানিয়েছিলেন আমি দেখেছি যে আপনি তামিল মুভির অনুকরণে ফাইটিং কন্টেন্টগুলো বানাতেন তো আপনি কি দিয়ে শুট করতেন এডিট করতেন কিভাবে বা এগুলোর বাজেট কেমন ছিল লো বাজেট নাকি নো বাজেট সব কিছু জাস্ট একটা ফোন দিয়ে আর এই সব কিছু দেখাশোনা আমি করতাম ওই ফোনটা দিয়েই শুট করতাম সারা দিন একদিনে শুট করে ফেলতাম আর ওই ফোন দিয়ে এডিট করতাম ফোন দিয়ে সম্পূর্ণ কাজটা করতাম আমি তো এই যে আপনার এডিটিংটা আপনি শিখলেন কোথা থেকে যে আমি খুব দেখেছি খুব নিখুঁতভাবে এগুলো বাজেট ছিল নাকি লো নো বাজেট কোনো বাজেটই নাই ভাই বিনা টাকায় জাস্ট ছোট ভাই ব্রাদার যারা ছিল গ্রামের তাদেরকে নিয়ে যেতাম তাদের জাস্ট দুপুরবেলা খাবার দিতাম অবশ্য সেই খাবারের টাকাটাও আমার ম্যানেজ করতে অনেক কষ্ট করতে হইতো কিন্তু এই ভিডিওর বিষয়গুলোতে আমার ফ্যামিলি আমাকে অনেক সাপোর্ট করেছে তো ওই বাজেট যদি বলতে গেলে কি বাবার কাছ থেকে হাত পাততে হইতো সো ফ্যামিলি অনেক সাপোর্ট করছে আমারে আমি ফাইটিং সিনগুলোতে যদি 1500-2000 টাকা খরচ হইতো মাত্র কি করতে তাদেরকে ভাড়া দিয়ে নিয়ে যাইতাম একটা অটো ভাড়া করে নিয়ে আসতাম বা দুপুরে জাস্ট একটু খাবার দিতাম এই খরচটুকু হইতো আমার খালি আমি একটা জিনিস বলতে চাই যে আমরা ইনফ্লুয়েন্সার দিয়ে কাজ করছি সময় টেলিভিশন বিভিন্ন এই যে আপনার মতো পেশা ইউনিক কন্টেন্ট যারা বানাচ্ছে ইউনিক পেশায় নিযুক্ত আছে তাদেরকে তুলে ধরছি অনেকে এগুলো আলোচনা করছে সমালোচনা করছে এই বিষয়ে আপনি কি বলবেন ফার্স্ট কথা বলবো কি যে প্রত্যেকটা জিনিসের মন্তব্য থাকবে নেগেটিভ অ্যান্ড পজিটিভ তো দুইটাই আমাদেরকে নিতে হবে এই যে আমরা যে কাজ করতেছি সো এটা যে শুধুমাত্র প্রমোট বিষয়টা এটা না যে আমাদের মতো যে আমার মতো একটা ছেলে আমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করে আমি যদি চাকরি করতাম আমি এক বছর ধরে টেডি কন্টেন্ট শুরু করেছি আমার যদি স্যালারি বাড়তো সর্বোচ্চ আমি 20000 টাকা স্যালারি পাইতাম তো এই মাসেও আমি প্রায় 70-80000 টাকা ইনকাম করলাম সেটা কি আমি ওইভাবে পাইতাম তো এই জিনিসগুলো তুলে ধরে যে আপনারা আমাদের মাধ্যমে তুলে ধরতেছেন যারা তরুণ প্রজন্ম আছে তারা ভালো ভালো আরও নিজেরা চিন্তা করতে পারবে না আমরাও চাইলে আরও অনেক দিক আছে ফ্রিল্যান্সিং আছে অনলাইনের অনেক কাজ আছে যেগুলো চাইলে তারা করতে পারবে সো এটা আপনার মাধ্যমে কিন্তু তরুণ প্রজন্মরাও কিন্তু আর উৎসাহিত হতে পারবে যে তারা যে নিজেরা কিছু করতে পারবে এটা কিন্তু আপনাদের মাধ্যমে আছে এটা কিন্তু অন্য কোনো নিউজ চ্যানেল কিন্তু করতেছে না আপনাদের কাছ থেকে ফার্স্ট আমি দেখলাম যে ইনফ্লুয়েন্সার দিয়ে আপনারা সময় টিভি কাজ করতেছেন ওকে ঠিক আছে আর আমি একটু পার্সোনাল ব্যাপারে চলে আসি বেশিক্ষণ আড্ডা দেব না প্রেম টেম করছেন না টেডির প্রেমে কেউ পড়েনি আসলে আমি ফার্স্ট কথা বলবো টেডি কি সবাই ভালোবাসে মেয়েরা একটু বেশি ভালোবাসে এটা হলো সত্যি কথা আর হিউজ পরিমাণে মেসেজ আসে অনেক মেসেজ আই লাভ ইউ বলে মেসেজ আসে আমার একটা গ্রুপ আছে নাম মিস্টার টেডি বিয়ার অফিসিয়াল ফ্যান ক্লাব সেটাও প্লাস 50000 প্লাস মেম্বার হয়ে গেছে তখন এক সব মেয়ে নাকি যত পোস্ট সব মেয়েদেরই যত বেশি ভাবে আমাকে নিয়ে সব পোস্ট করে তবে হ্যাঁ তারা মানে অ্যাপ্রোচ করার ট্রাই করে বাট আসলে আমি ওই সাইডটা মাথা থেকে একদম আমি ঝেড়ে ফেলে দিছি যে এখন আমি প্রেম করব না আমি কোনো মেয়েদের সাথে কোনো জড়াবই না কোনো প্রেম না আমি ডিরেক্ট গেলে কখনো যদি প্রতিষ্ঠিত হতে পারি একদম বিয়ে করে ফেলবো সত্যি কথা বলতে সো প্রেমে আমি জড়াতে চাই না আর এই সেক্টরগুলোতে অনেক পাস্ট ছিল যা ছিল যার কারণে একদমই বাদ যে নিজে কিছু করব আগে প্রতিষ্ঠিত হবো তারপরে এই দিকে আর একদম লাস্টে জানতে চাই যে টেডি বিয়ার মিস্টার টেডি বিয়ার শুভর ফিউচার প্ল্যানিংটা কি বিজনেস বিজনেস ছাড়া কোনো কথা নাই শুধু পুতুল নিয়ে ব্যবসা হবে না পুতুল নিয়ে না আমার
প্ল্যানিং ইউটিউব চ্যানেলের বিজনেস করব যেমন আমি অনেকগুলো চ্যানেল নিয়ে কাজ করব অনেক ধরনের যেমন শর্ট ফিল্ম নিয়ে কাজ করব আর ব্যবসা শুধু টেডি বিষয়টা এমন না আরো অনেক আমাদের বিজনেস প্ল্যান যেভাবে আমি বিজনেস করব আর কিছু তাহলে টেডি কি হবে শুধু টেডি ব্যবসা হবে না প্রতিষ্ঠিত হবে না মানুষ কি একটা করলে আরেকটা করে না যে আসলে একটা নিয়েই বসে থাকাটা আমাদের উচিত না একদিক থেকে না আসলে আমার আরেক দিক থেকে আসবে সো আমি এইভাবে আমি জাস্ট চারদিকে কাজ করতে চাই ওকে শুভ ভাই অনেক আড্ডা দিলাম আপনার সাথে আর দর্শকদেরকে বলতে চাই যে আসলে আপনার যদি আয় করার চিন্তা থাকে তাহলে অনেক ধরনের ইউনিক কন্টেন্ট মেকিং করে ইউনিক কাজ করে কিন্তু আয় করা যায় যেমন টেডি বয় শুভ কিন্তু এই জাস্ট পোশাক পরেই মানুষকে মজা দিয়ে ভিডিও বানাচ্ছেন এবং তিনি ইভেন্টে যাচ্ছেন তিনি মাসে লাখ টাকা কামাচ্ছেন সো আপনারা চাইলে আপনাদের যে কাজটা ভালো লাগে সেই কাজটা ইনভলভ হয়ে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারেন যে যেখানে থাকবেন সময় টিভির সঙ্গে থাকবেন